বাঙালির স্বাধীনতার ইতিহাসের রক্তের অক্ষরে লেখা মুক্তিযুদ্ধের দলিল নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি বইটিতে লেখিকা যে বীরাঙ্গনা নারীদের কথা বলেছেন তারা ভিন্ন ভিন্ন পারিবারিক অবস্থা থেকে এসেছে। দর্জির মেয়ে, গ্রামের বিত্তশালী কৃষকের মেয়ে আছে, আবার শহরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা থেকে রাজনীতিবিদের মেয়ে আছে। এ গ্রন্থে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্যাতিত 7 জন নারীর করুণ কাহিনী বর্ণিত হয়েছে। তারা হলেন তারা ব্যানার্জি, মেহেরজান, রিনা, শেফালি, ময়না, ফাতেমা ও মিনা। তারা ব্যানার্জির বাবা ছিলেন ডাক্তার। তখন তারা রাজশাহীতে থাকতেন। 71 সালের 27 মার্চ সকালে ডাক্তার বাবার সাথে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এলাকার চেয়ারম্যান তাকে জিপে তুলে নিয়ে উপহার হিসেবে পাক আর্মিদের হাতে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর তাকে উদ্ধার করা হয়। তার আশ্রয় হয় ধানমন্ডি পুনর্বাসন কেন্দ্রে। খবর পেয়ে বাবা ভাই দেখতে আসে, কিন্তু সাথে নিয়ে যায়নি। তবে তিনি হার না মেনে এক পুলিশ মহিলা ডাক্তারের সহযোগিতায় বৃত্তি নিয়ে ডেনমার্কে পাড়ি জমান। তারা ব্যানার্জি হয়ে যান টি নিয়েলসেন। পরবর্তীতে স্বামী ছেলে নিয়ে বাংলাদেশে এসেছিলেন। বাবা ভাইয়ের সাথেও দেখা করেছেন। যে বাড়িতে তারা ব্যানার্জি আশ্রয় মিলেনি সে বাড়িতেই টি নিয়েলসেনকে স্বাগত জানানো হয়েছিল। ঢাকা শহরের কাছে কাপাসিয়া গ্রামের দর্জির মেয়ে মেহেরজান এপ্রিলের প্রথম সপ্তাহে চোখের সামনে মা ভাইকে গুলি করে তাকে পাক বাহিনী তুলে নিয়ে আসে। অনেক নির্যাতন সহ্য করে তিনি অবশ্য ঘর পেয়েছিলেন, নিজের পায়ে দাঁড়িয়েছিলেন, সবই পেয়েছিলেন, কিন্তু দেশের মাটি হারিয়েছিলেন। বীরাঙ্গনা মেহেরজানের কথায় সমাজের চিত্র ফুটে উঠেছে। জীবনটা তো সরল সমান্তরাল রেখায় সাজানো নয়, এর অধিকারী আমি সন্দেহ নেই, কিন্তু গতিপথ নিয়ন্ত্রণ করেন কি বলবেন, আল্লাহ পাগল হয়েছেন? বাঙালি মেয়ের জীবন পরিচালিত হবে আল্লাহর নির্দেশে, তাহলে এদেশের মৌলবী মাওলানারা তো বেকার হয়ে থাকবেন, আর রাজনীতিবিদরাই বা চেঁচাবেন কি উপলক্ষ করে? না না, এসব আমার নিজস্ব মতামত, অভিযোগের বাধাও আটি নয়। এ গ্রন্থের অন্য একটি চরিত্র শেফালি। পাড়াপড়শি সবাই তাকে শেফা বলে ডাকত। যুদ্ধের সময় এক রাজাকার তাকে পাক বাহিনীর হাতে তুলে দেয়। দীর্ঘ সময় পাকিস্তানি হায়েনাদের নির্যাতনের পর ভারতীয় সেনাবাহিনী তাকে উদ্ধার করে। তার আশ্রয় হয় ধানমন্ডি পুনর্বাসন কেন্দ্রে। যুদ্ধ পরবর্তী সময়ে তৎকালীন সরকার একটি নিয়ম চালু করেছিল যে কেউ যদি স্বেচ্ছায় কোনো বীরঙ্গনাকে বিয়ে করে তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। এ সুযোগ সুবিধা পাওয়ার জন্য এক ব্যবসায়ী শেফালি মির্জাকে বিয়ে করে। অন্য একজন বীরাঙ্গনা ছিল ময়না, নারায়ণগঞ্জের মেয়ে। সে পাকিস্তানি হায়েনাদের নির্যাতনের শিকার হয় অনেক দিন ধরে। যুদ্ধ পরবর্তী সময়ে তার বিয়ে হয়, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা একসময় তার স্বামীকে হত্যা করে। বীরাঙ্গনা ফাতেমার বাবা মা বেঁচে ছিলেন, পরিবারে আশ্রয় পেয়েছিলেন, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। খুলনার খালিশপুরের মেয়ে ফাতেমা পাড়ার ছেলেমেয়েরা আদর করে ডাকত ফতে পাগলি। বিহারি নাসির আলী তাকে নির্যাতন করে পাক বাহিনীর হাতে তুলে দেয়। তাকে নিয়ে যাওয়া হয় যশোরে, সেখানে পরিচয় হয় বরিশালের মেয়ে চাপার সাথে। বীরাঙ্গনা চাপার বাবা মা বেঁচে ছিলেন না। যুদ্ধের সময় তার সামনেই বাবা মা ও ছোট বোনকে পাক বাহিনী তুলে নিয়ে গিয়েছিল। ভাইয়েরা বেঁচে থাকলেও তাদের কাছে চাপার আশ্রয় হয়। তারা যোগাযোগও রাখেনি। যুদ্ধ শেষে চাপা ফাতেমাদের বাড়িতে চলে আসে। সেখানে থেকেই সে সংসার শুরু করে। যেমন বইয়ে বলা হয়েছে, যে কথা তাহের অর্থাৎ ফাতেমার স্বামী জানে না সেই কথাই চাপা ডাক্তারকে বলল। সে নির্মম কাহিনী বর্ণনা করতে গিয়ে সে নিজেও কেঁদে উঠল। ডাক্তার নিচু হয়ে চাপাকে প্রণাম করল। দিদি, আপনারা প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। আশ্চর্য, এত ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করলো বাঙালিরা, আর মা বোনদের দেয়া ত্যাগের মূল্য দিতে পারল না। তবে তিনি হার মানেননি,
নার্সিং এর প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। এই গ্রন্থের অন্য একটি চরিত্র রীনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, একাত্তরে মা বাবা হারিয়েছেন, তার সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি পরবর্তীতে স্বামী সংসার সবই পেয়েছেন, কিন্তু কোথায় যেন একটু অপূর্ণতা রয়ে গেছে। তিনি বলেছেন, একটি মেয়ে তার জীবনে যা কামনা করে তার আমি সব পেয়েছি, তবু মাঝে মাঝে বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। কিসের অভাব আমার, আমি কি চাই? একটা জিনিস একটি মুহূর্তের আকাঙ্ক্ষা মৃত্যু মুহূর্ত পর্যন্ত রয়ে যাবে। এ প্রজন্মের একটি তরুণ অথবা তরুণী এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, বীরাঙ্গনা আমরা তোমাকে প্রণতি করি, হাজার সালাম তোমাকে, তুমি বীর মুক্তিযোদ্ধা, এ পতাকায় তোমার অংশ আছে, জাতীয় সঙ্গীতে তোমার কণ্ঠ আছে, এদেশের মাটিতে তোমার অগ্রাধিকার। সেই শুভ মুহূর্তের আশায় বিবেকের জাগরণ মুহূর্তের পথ চেয়ে আমি বেঁচে রইব। মুক্তিযুদ্ধের সময় বাঙালি নারীদের উপর হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস নামদারি খুনিদের অত্যাচারের কাহিনী এক বর্বর নির্মম নির্যাতনের ইতিহাস যেন এই গ্রন্থটি। আমি বীরাঙ্গনা বলছি, গ্রন্থটি সাতজন বীরাঙ্গনার আত্মকাহিনী। এই কাহিনী শুধু সাতজনের নয়, অসংখ্য বীরাঙ্গনার, যারা বীর কিন্তু মুখ লুকিয়ে চলেছে আর গোপন করে তাদের অহংকারের ইতিহাস। এই গ্রন্থে তুলে ধরা হয়েছে ইতিহাস, মুক্তিযুদ্ধে নারীর অবদান আর ত্যাগ। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বঙ্গবন্ধু বীরাঙ্গনাদের জন্য পুনর্বাসন বোর্ড গঠন করেন। ধানমন্ডিতে প্রতিষ্ঠিত হয়েছিল নারী পুনর্বাসন কেন্দ্র, সেখানে স্বজনহারা পরিবারহারা বীরাঙ্গনাদের আশ্রয় হয়। নীলিমা ইব্রাহিম পুনর্বাসন বোর্ডের সদস্য ছিলেন, সেই সুবাদে তিনি পুনর্বাসন কেন্দ্রের অনেক বীরাঙ্গনার সাথে মিশেন, তাদের সাথে একান্ত আলাপ করে জানতে পারেন তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা। সেই বাস্তব জ্ঞানের আলোকে লিখেন প্রামাণ্য গ্রন্থ আমি বীরাঙ্গনা বলছি। 1994 থেকে 97 এর মধ্যে এ গ্রন্থের দু খণ্ড প্রকাশ করেন। 1998 সালে দু খণ্ড একত্রে প্রকাশ করেন। তৃতীয় খণ্ড প্রকাশ করার ইচ্ছা থাকলেও এক অভিমান থেকে তিনি আর এটি প্রকাশ করেননি। যেসব নারী মাতৃভূমির জন্য তাদের সতীত্ব নারীত্ব হারিয়েছিলেন, বঙ্গবন্ধু তাদের বীরাঙ্গনা আখ্যায় ভূষিত করেছিলেন। বীরাঙ্গনা শব্দের অর্থ বীর নারী। যুদ্ধ পরবর্তী সময়ে কেউই বীরাঙ্গনাদের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে না করলেও বঙ্গবন্ধু করেছিলেন। সমাজে তাদের ঠাঁই হয়নি, সমাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এই মহান বীরাঙ্গনাদের আত্মকথা নিয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম রচনা করেছিলেন আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটি।